রবিবারের সারপ্রাইজ, রবিবার সকালবেলা আরেকটা সারপ্রাইজ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো, বুঝতে পারছ, ছয় হয়ে গেল আজকে, পঞ্চম পাণ্ডব থেকে আজকে এই যে ষষ্ঠ পাণ্ডব আমাদের বাড়িতে এলেন। ইগেল, ওর নাম হচ্ছে লুডো। ডোডো লাস্ট ছিল, ডোডোর পরে আজকে এলো হচ্ছে লুডো। ও সোদপুর থেকে নিয়ে এলাম আমাদের খুব ভালো এক বন্ধু শ্রেয়া, ওর পেট ক্লিনিক থেকে নিয়ে এসেছি আমাদের লুডোকে। আর লুডোর মানে এই যে ব্যাপারটা, যে ওকে আনলাম আমার স্কুল ফ্রেন্ড বর্ণিনী, বর্ণিনীর আমার একদম ছোটোবেলার বন্ধু, ও মানে বিগেল নিয়েছে, মানে ওরই ভাইকে বর্ণিনী নিয়েছে কালকে। তো আমাকে কালকে বললো যে এরকম দেখ আছে, তো আমি একটাকে নিয়েছি। তো আমি তো মোটামুটি পাগল, মানে বিগেলের ইচ্ছে আমার বহুদিন ধরেই ছিল, মানে লাস্ট এক বছর ধরে আমি শ্রেয়াকে বলে যাচ্ছি। তো যাই হোক, শ্রেয়া এই খবরটা দিল যে না সত্যি খুব ভালো, প্রচণ্ড দুষ্টু, বুঝতেই পারছো, কোয়ালিটি তো ভালোই। তো সেই জন্য বর্ণিনীর কথায়, এবং আমার তো ইচ্ছে ছিলই প্রচণ্ডভাবে। আর শ্রেয়া, অবশ্যই শ্রেয়াকে সো মেনি থ্যাঙ্কস যে আজকে লুডোর খবর আমরা পেয়েছি। পিছন থেকে পোগলা কীরম দেখছে দেখো, কেজের ওই দিক থেকে, কেজে রাখলাম একটাই কারণ যে ও যেহেতু একদম ছোট আর প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড দুরন্ত, সেই জন্য ওকে আপাতত কেজে রেখেছি। জাস্ট ও এসছে, মানে 5 মিনিটসও হয়নি, একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাক সব দাদাদের সঙ্গে। দাদারা একেবারে চারিদিক থেকে ঘুরপাক খাচ্ছে। এই যে পোগো কিন্তু দাদা হয়ে গেল, এতদিন পোগো ছোট ছিল, পোগো কিন্তু আজকে লুডোর দাদা হয়ে গেল। তো পেজ কিন্তু আমাদের ক্রমশ বড় হতে চলেছে, লিও, মিকো, টোগো, পোগো, ডোডো অ্যান্ড লুডো। ওকে আশীর্বাদ করো, ও যাতে ভীষণ ভালো থাকে, সুস্থ থাকে, এবং আরও দুষ্টুমি করতে পারে। অনেক অনেক ভিডিও নিয়ে লুডোর সঙ্গে আবার চলে আসবো তোমাদের সঙ্গে আড্ডা মারতে।